জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষাকা চ্যানেলের নক নক ডক্টর সেগমেন্টে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা রয়েছি হোটেলে, আর এবার আমরা বেরোবো এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রো এন্ট্রোলজি হসপিটালে ডাক্তার দেখাতে, যেটাকে AIG হসপিটালও বলে, হায়দ্রাবাদে অবস্থিত। আর এই হসপিটালটা নিয়েই রয়েছে আজকের এই ব্লগটা। কীভাবে নাম দেখাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, টেস্ট দিলে সেগুলো কীভাবে করাবেন, তার সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন এই ব্লকে। AIG হসপিটাল বা এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি, ভারতের হায়দ্রাবাদে অবস্থিত এই হসপিটালটি হলো পূর্ব এশিয়ার সবথেকে বড় পেটের রোগের হসপিটাল বা গ্যাস্ট্রো এন্ট্রোলজি হসপিটাল। ভারতবর্ষের এক নম্বর পেটের হসপিটাল বা গ্যাস্ট্রো এন্ট্রোলজির হসপিটাল হলো এই হায়দ্রাবাদ AIG হসপিটাল। শুধু ভারতীয়রাই নয়, এই হসপিটালে চিকিৎসা করাতে আসেন নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, এই সব প্রতিবেশী দেশগুলো সমেত বিভিন্ন দেশের মানুষরা। AIG হসপিটালের চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত এবং ভালো। ব্লগটা শুরু করার আগেই জানিয়ে রাখি, হায়দ্রাবাদে কিন্তু দুটো এই AIG হসপিটাল আছে। একটা পুরনো, যেখানে শুধুমাত্র গ্যাস্ট্রো এন্ট্রোলজি ট্রিটমেন্টই করা হয়, আর একটা AIG সুপার ফেসিলিটি হসপিটাল। এখানে পেটের রোগের চিকিৎসার সাথে সাথে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আর এই নতুন হসপিটালটার পেশেন্টের চাপ খুব বেশি, তাই এই হসপিটালটাতে রোগীর চাপ বেশি থাকার জন্য নাম লেখানোর সমস্যাও রয়েছে। আর যদি শুধুমাত্র আপনার গ্যাস্ট্রো এন্ট্রোলজির প্রবলেম হয়ে থাকে বা পেটের প্রবলেম হয়ে থাকে, যেটাকে গ্যাস্ট্রো প্রবলেমও বলে, সেই রকম কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে চলে আসুন এই হসপিটালটাতে। আর এই হসপিটালটার ঠিকানা হচ্ছে রেড রোজ ক্যাফে লেন, সঙ্গীতনগর, সমাজিগুড়া, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা 500082। আর হায়দ্রাবাদের এই দুটি AIG হসপিটালই কিন্তু একই হসপিটাল, জাস্ট ক্যাম্পাস দুটো আলাদা, একটা নতুন ক্যাম্পাস এবং আর একটা পুরনো ক্যাম্পাস। আর এই বিশ্বের সবথেকে বড় গ্যাস্ট্রো এন্ট্রোলজি হসপিটালটি অর্থাৎ এই AIG হায়দ্রাবাদ হসপিটালটি প্রতিষ্ঠা করেন ডক্টর ডি নাগেশ্বরা রেড্ডি। আর এই AIG হসপিটাল হায়দ্রাবাদে কিভাবে আসবেন, অনলাইনে এবং অফলাইনে বা ডাইরেক্ট এসে কিভাবে নাম বুকিং করে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কোথায় বা বাঙালি খাবার পাবেন, কিভাবে ডাক্তার দেখাতে হয়, তার স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করতে চলেছি বা দেখাতে চলেছি এই ভিডিওটাতে। অর্থাৎ AIG হসপিটাল হায়দ্রাবাদে ডাক্তার দেখানোর সমস্ত পদ্ধতি এবং সর্বোপরি কত খরচা হতে পারে ন্যূনতম, তারও ইনফরমেশান পেয়ে যাবেন আজকের এই ব্লগটাতে বা এই ভিডিওটাতে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাছে। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা তো জানেন, আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি, তাই কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। ও আর হ্যাঁ, সবার শেষে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকুনি বুঝতে পেরেছি তার বিশেষ বিশেষ কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেব, সেগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত হবে। তবে প্রথমেই জেনে নিই কীভাবে এই হায়দ্রাবাদ AIG হসপিটালে আসব। হায়দ্রাবাদ AIG হসপিটালের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা HYD এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে AIG হসপিটালের দূরত্ব ওই 34 থেকে 35 কিলোমিটার মতন হবে। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশন, এখান থেকে AIG হসপিটালের দূরত্ব ওই 13-14 কিলোমিটার মতন। তবে কলকাতা থেকে বা নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে
আসতে গেলে সেকেন্দ্রাবাদ স্টেশনে নেবেই আপনাকে আসতে হবে। এছাড়াও যদি বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব প্রতিবেশী দেশগুলোতে কেউ ট্রেনে করে যদি আপনারা এই এআইজি হসপিটাল হায়দ্রাবাদে আসতে চান, তাহলেও কিন্তু আপনাদেরকে সেকেন্দ্রাবাদ স্টেশনে নেবেই আসাটা সুবিধাজনক হবে। আর সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে হায়দ্রাবাদ এআইজি হসপিটালের দূরত্ব 20 কিলোমিটার মতন। আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদ এআইজি হসপিটালে এসেছিলাম, তাই হাওড়া থেকেই ফলকনামা এক্সপ্রেস ধরেছিলাম এবং সেকেন্দ্রাবাদ স্টেশনেই নেমেছিলাম। এই সেকেন্দ্রাবাদ দিয়ে আসার জন্য অনেক ট্রেন আছে, IRCTCতে একটু সার্চ করলেই আপনারা সব ট্রেনের শিডিউল পেয়ে যাবেন। আর এয়ারপোর্ট বা রেল স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন কার, অটো, শেয়ারিং ক্যাব ইত্যাদি। এখানে উবের খুব অ্যাভেলেবেল, তাই অনলাইনে আপনারা উবের বুক করে নিতে পারেন এখানে আসার জন্য, এবং আপনার পছন্দ অনুযায়ী যানবাহনটি নিয়ে চলে আসুন এই এআইজি হসপিটালের কাছে যে কোনো হোটেলে থাকার জন্য। আমরা সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে অটো রিজার্ভ করে এসেছিলাম আর আমাদের নিয়েছিল ভাড়া 200 টাকা। এবার বলে দিই কোথায় থাকবেন। থাকার জন্য অবশ্যই এআইজি হসপিটালের আশেপাশের এলাকায় হোটেল নিন বা হোটেল নির্বাচন করুন। আমি বেশ কিছু হোটেলের নাম এবং বুকিং নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই অঞ্চলের হোটেলের সর্বনিম্ন রেট ওই 1,500 টাকা নন এসি এবং 2,000 থেকে 2,500 টাকা এসি পার নাইট, এই রেঞ্জ থেকেই শুরু, এর ওপরে হোটেল পাবেন আপনারা। আমরা ছিলাম এই এআইজি হসপিটাল হায়দ্রাবাদের জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্সে রাজভবন রোডে। হোটেলের নাম ছিল হোটেল প্রিন্স রেসিডেন্সি। এই হোটেলটারও বুকিং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর সবথেকে বড় কথা হলো এই হোটেলটা থেকে না এআইজি হসপিটাল, যশোদা হসপিটাল, এলবি প্রসাদ সবই মোটামুটি কাছাকাছি। আর আমাদের ভাড়া নিয়েছিল পার নাইট 1,000 টাকা পার ডে, এসি রুম পেয়েছিলাম কিন্তু আমরা। চলুন এবার একবার বলে দিই খাবারের ব্যাপারটা। খাবারের জন্য এখানে অনেক রেস্টুরেন্ট এবং রোড সাইড খাবারের দোকানও আছে, সেখান থেকে আপনারা খাবার খেতে পারেন, টিফিনও করতে পারেন। কিন্তু সাউথ ইন্ডিয়া, তাই খাবারের একটু প্রবলেম তো আমাদের হবেই, কারণ আমাদের এই নর্থ ইন্ডিয়া বা নর্থ ইস্ট ইন্ডিয়ার খাবারের সাথে সাউথ ইন্ডিয়ার খাবারের অনেক পার্থক্য। তাই যদি বাঙালি খাবার খেতে হয় তাহলে হোটেল আমন্ত্রণ রয়েছে, এখানে সম্পূর্ণ বাঙালি খাবার পাবেন। কিন্তু এই আমন্ত্রণ খাবারের হোটেলটা আপনার এআইজির লোকেশান থেকে একটু দূরে, তাই আমরা করেছিলাম অনলাইনে খাবার অর্ডার। এখানে জোম্যাটো বা সুইজির অ্যাভেলেবিলিটি খুব বেশি, তাই কোনো অসুবিধা হবে না, খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে খাবার চলে আসবে আপনার হোটেলেই। তাই আমার মনে হয় অনলাইনে খাবার অর্ডার করে নেওয়াটাই বেটার। এবার বলি নাম বুকিং পদ্ধতি। এই হসপিটালে নাম বুকিংয়ের জন্য একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটা হলো 040-4244-4222। এই নাম্বারে ফোন করে নিতে হবে। এই নাম্বারে ফোন করে আপনারা ডক্টর বুকিং করতে পারেন, স্লট ফাঁকা থাকা অনুযায়ী আপনারা ডেট পাবেন, সেইভাবেই সেই ডেটে যথাসময়ে এসে ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। আর যদি অনলাইনে নাম বুকিং না করে অফলাইনে বা এখানে এসে ডাক্তার দেখাতে চান, তাহলে খুব সকাল সকাল চলে আসতে হবে এই হসপিটালে এবং হসপিটালে এসে লাইন দিতে হবে নাম লেখানোর জন্য। এখানে মোটামুটি ওই 11টা থেকে ডাক্তার বসে, তাই 10টার মধ্যে আপনার নাম লেখানো কমপ্লিট হয়ে যাবে। আর নাম লেখাতে এবং ডাক্তার দেখাতে এখানে 300 টাকা লাগে। আর নাম লেখানোর পর এরকম একটা স্লিপ দেবে, অবশ্যই ভারতীয় হলে আধার কার্ড নিয়ে আস, এবং বাংলাদেশি বা বিদেশিদের জন্য পাসপোর্ট তো মাস্ট। আর এই ফর্মটাকে ফিল আপ করে পাশের এই ডেস্কে জমা দিন, এখান থেকে আপনার নাম এন্ট্রি করে ওনারা একটা বই দিয়ে দেবে, সেই বইটা নিয়ে চলে যেতে হবে দোতলায়। দোতলায় এসে
এইখানে বসতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মতন কত কেউ বসে রয়েছে। আপনাকে যে বইটা দেয়া হয়েছিল সেই বইটা, এবং যদি আপনার কাছে কোনো টেস্টের রিপোর্ট থাকে সেগুলো, এক্সরে, এমআরআই বা ইউএসজি যাবতীয় যা আছে, বা কোনো আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন তার কোনো হচ্ছে রিপোর্ট, এগুলো সব একসাথে নিয়ে এখানে জমা দিতে হবে, এবং আপনার নাম ধরে ডাকলে আপনাকে নিয়ে যাওয়া হবে ডাক্তারকে দেখাতে। তো এখানে ডাক্তার দেখানোর পদ্ধতিতে প্রথমে আপনাকে ডাক্তার দেখবে, মানে জুনিয়র ডাক্তার দেখবে, সে দেখার পর আপনাকে কী কী টেস্ট করতে হবে সেগুলো লিখে দেওয়া হবে, এবং সেই টোকেনটা নিয়ে বা সেই স্লিপটা নিয়ে চলে আসতে হবে এই ক্যাশ কাউন্টারে। এই ক্যাশ কাউন্টারে এসে আপনাকে জমা দিতে হবে তার নির্ধারিত টাকা। মোটামুটি ধরে নিতে পারেন ওই 12-14,000 টাকার মতন টেস্ট বাবদ খরচা হতে পারে, খুব কম করে হলেও। এরপর আপনাকে যেতে হবে নিচের ফ্লোরে, এবং বিভিন্ন জায়গায় আপনাকে হেল্প করে দেওয়া হবে, কোথায় কোন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনার মেডিকেল টেস্টগুলো করে নিতে হবে যেগুলো ডক্টর লিখে দিয়েছেন। ইউএসজির জন্য কিন্তু ডেট নিতে হয়। আর একটা বিষয় এখানে জানিয়ে রাখি, যখনই এখানে ডাক্তার দেখাতে আসবেন চেষ্টা করবেন সকালবেলায় খালি পেটে আসতে, তাহলে সব টেস্টগুলো এই একদিনেই হয়ে যাবে। এখানে টেস্ট করতে খুব বেশি হলে 1-1.5 দিন সময় লাগে, আর এই টেস্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি ডাক্তার দেখাতে পারবেন, মানে যে বড় ডাক্তার রয়েছে তাকে আপনি দেখাতে পারবেন। ধরে নিন প্রথম দিন এসে টেস্টগুলো করিয়ে নিলেন, সেকেন্ড দিনও ফার্স্ট হাফের দিকে বা একটু বেলার দিকে হলেও আপনার টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেই দিনই বিকেলবেলায় ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাবে। আর ডক্টর যদি প্রেসক্রাইবড কিছু ওষুধ লিখেন, তাহলে এই রয়েছে ফার্মেসি, এখানে এখান থেকে সমস্ত রকমের ওষুধ পেয়ে যাবেন। এবং আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, কিছু ওষুধ আছে যেগুলো আপনারা শুধুমাত্র এই অঞ্চল থেকে বা এই হসপিটাল থেকেই পাবেন, কলকাতা বা আদার কোনো স্টেট থেকে বা দেশ থেকে পাবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এখান থেকে অর্ডারও করতে পারবেন অনলাইনে, এবং কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে সেই ওষুধ পৌঁছে দেওয়া হবে। এই সুবিধা এখানে রয়েছে। এবার যদি আপনার কোনো অপারেশন হয় তাহলে তার জন্য আলাদা করে ডেট দেওয়া হবে, এবং সেই সময় এসে আপনাকে অপারেশন করতে হবে। এখানে আরেকটা ব্যাপারও বলে রাখি, অপারেশন বা ওটির ক্ষেত্রে সেটা নতুন বা পুরনো যে কোনো এআইজি হসপিটালেই হতে পারে। আমি প্রথমেই বলেছিলাম ব্লক শুরুর আগে দুটোই একই হসপিটাল, শুধু ক্যাম্পাস দুটো আলাদা, এবং এখানকার ডাক্তারও সেম প্রায়, মানে যে ডক্টর নতুন সুপার স্পেশালিটি এআইজি হসপিটালটিতে বসেন তিনি এখানেও বসেন, এখানকার রুগীও দেখেন। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার যেটা বলেছিলাম প্রথমে, বিশেষ কিছু টিপস যেটা আমার এখানে ডাক্তার দেখাতে আসার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাতে চাই। 1, এখানে উবের ফেসিলিটি খুব ভালো, কিন্তু কোনো জংশন যায়, যেমন ধরুন সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বেরিয়ে, সেখান থেকে যদি আপনি বেরিয়ে উবের অটো বা কার বুক করেন তাহলে অনেক সময়ই আসবে না তারা, কারণ এখানে একটা বিশেষ কিছু সিস্টেম হয়তো চলে, তার জন্য আসতে চায় না। তাই এখান থেকে আপনাদের লোকাল গাড়ি বা ভেহিকলসই বুক করতে হবে। 2, এখানে ডাক্তার দেখাতে আসলে অবশ্যই আধার কার্ড বা আপনার আইডি প্রুফ বা পাসপোর্ট এগুলো সঙ্গে রাখতে হবে। 3, এখানে চিকিৎসা পদ্ধতি খুবই ভালো, তাই যেভাবেই আসুন না কেন প্রিপেয়ার হয়ে আসাটাই ভালো, মানে একবারে সব টেস্ট করে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয়। 4, বাঙালি খাবারের জন্য বললামই, শুধু ওই জায়গা ছাড়া আর কোথাও সেরকম বাঙালি খাবার পাবেন না, হোটেল আমন্ত্রণ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আর 5, এই ডাক্তার দেখানোর ফাঁকে মানসিক রিল্যাক্সেশনের জন্য ঘুরে নিতে পারেন এর আশেপাশের জায়গাগুলো, খুব একটা বেশি খরচা হয় না। এর খুব কাছেই অবস্থিত হুসেন সাগর, আর এই হুসেন সাগরের বিকেলবেলায় এসে আপনি ঘুরলে প্রাণ ভরে অক্সিজেন পাবেন এবং মনটাও খুব ভালো হয়ে যাবে। আর এই
হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে এসে কোথায় কোথায় ঘোরা যায় খুব কম পয়সায়, খুব কম খরচে, কারণ আমরা এখানে এসেছি ডাক্তার দেখাতে, তাই বেশি ঘোরাঘুরি দিয়ে পয়সা খরচা করলে চলবে না, সে কথা মাথায় রেখেই একটা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তার লিংক আমি ওপরে আই বোটামে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন, তাছাড়াও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে ঘোরার জন্য বা এখানে কোথাও ট্রাভেল করার জন্য বা যাওয়ার জন্য অবশ্যই উবের অটো ব্যবহার করুন, এটা অনেক সস্তায় হবে এবং ঠকার চান্স একদমই নেই এখানে। তবে ব্লগটা এবার শেষ করছি, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর আমি আপনাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন, তাই কোনো যদি প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন বা জানাবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দেব। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।